প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে দুটি ঘোষণা করেছেন, যেখানে ভ্যাকসিন সম্বন্ধে একটি আপডেট দিয়েছেন এবং রেশন সম্বন্ধে তিনি একটি আপডেট দিয়েছেন। তো এই দুটো ঘোষণা তিনি কি করেছেন, কি বিস্তারিত আপডেট দিয়েছেন বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি একদম মিস করবেন না, যেহেতু ভ্যাকসিন নিয়ে কিন্তু কথা রয়েছে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 21 জুন থেকে সবাইকে ফ্রিতে করোনা টিকা দেবে মোদী সরকার। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটি কি বলেছেন এই আপডেটে। দেখতে পাচ্ছেন 21 জুন থেকে সবাইকে ফ্রিতে করোনা টিকা দেবে কেন্দ্র জাতির উদ্দেশ্যে ভাষণে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21 জুন থেকে সবাইকে ফ্রিতে করোনা টিকা দেবে কেন্দ্র জাতির উদ্দেশ্যে এ ভাষণা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন দেশে প্রস্তুত মোট টিকার 75% কেন্দ্র কিনে নিয়ে রাজ্যকে দেবে, যেটি বলেছে। এদিন প্রধানমন্ত্রী জানান 21 জুন থেকে 18 বছর ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে করোনা টিকা দেবে কেন্দ্রের সরকার। আসন্ন 2 সপ্তাহে এ ব্যবস্থা চালু হবে, কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এ ব্যাপারে নয়া নির্দেশিকা চালু করবে। টিকা প্রস্তুতকারকের থেকে 75% টিকা ভারত সরকার নিজেই কিনে নিয়ে রাজ্য সরকারকে গুলিকে দেবে। কোনো রাজ্যে সরকারকে টিকার জন্য কোনো খরচ করতে হবে না। গরিব, নিম্ন, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই ফ্রিতে টিকা নিতে পারবেন। তবে যারা বেসরকারি হাসপাতালে টিকা নিতে চাইবেন তারাও তা নিতে পারবেন। মোট টিকার 25% কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। সেক্ষেত্রে টিকার দামের উপর বেসরকারি হাসপাতালগুলি 150 টাকা সার্ভিস চার্জ নেবে, তার বেশি নয়। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, 1 মে থেকে রাজ্যগুলিকে কোভিড সংক্রান্ত কাজের 25% দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যগুলি চেষ্টাও করেছে, তবে এই কাজটা কতটা কঠিন সেটাও তারা বুঝতে পেরেছে। এখন অনেকে বলছে আগের অবস্থায় ভালো ছিল, সেই কারণে এবার তাদের উপর দেওয়া 25% কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদীর কথায়, এই মহামারী গত 100 বছরে হয়নি, এই বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চলছে। কোভিড দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে কোনো কসুর বাকি রাখেনি কেন্দ্র। সামাল দেওয়া হচ্ছে অক্সিজেনের চাহিদা। এই সময়কালে দেশের অক্সিজেনের উৎপাদন 10 গুণ বেড়েছে। টিকাই করোনার বিরুদ্ধে আমাদের হাতিয়ার। সারা বিশ্বে এখন টিকার যে চাহিদা, সেই তুলনায় বিভিন্ন দেশে খুব কম টিকা তৈরি হচ্ছে। একবার ভাবুন, এখন যদি ভারতের হাতে টিকা না থাকতো তাহলে আমাদের মতো বিরাট দেশে কি অবস্থা হতো। কেন্দ্রের টিকা নিয়ে নানা মহলে সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, 2014 সালে যেখানে ভারতে 60% টিকাকরণ হতো, সেই আর সেটা আমাদের দেশে বেড়ে 90% হয়েছে। তো তোমরা বিষয়ে দেখতে পেলে যে 21 জুন থেকে সবাইকে 18 বছর ঊর্ধ্বে যারা রয়েছে, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবাই ফ্রিতে টিকা নিতে পারবেন, এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো সেকেন্ড যে কি আপডেট সেটি চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। রেশন নিয়ে সেকেন্ড আপডেট, সেকেন্ড যে আপডেট দিতে পারছে, দীপাবলি পর্যন্ত 80 কোটি দেশবাসীকে বিনামূল্যে রেশন ঘোষণা মোদীর। যেটি বিস্তারিত দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা, যে দীপাবলি পর্যন্ত দেশে প্রায় 80 কোটি গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার। আজ এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বর্ধিত কর্মসূচিতে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, এই অতিমারী গরিব মানুষের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার। নভেম্বর পর্যন্ত আমাদের জনসংখ্যা 80 কোটিরও বেশি মানুষ রেশন পাবে। কারো পেটে খিদে নিয়ে ঘুমানো উচিত নয়। 2020 সালে অক্টোবর মাসে প্রথম বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, কোভিড অতিমারীর সময়ে 1.5 লাখ মানে 1.5 লাখ থেকে বাড়িয়ে 80 লাখ গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার। এদিন দেশের টিকা নীতি সাপেক্ষে জোরালো সওয়াল করেন মোদী। তিনি ঘোষণা করেন, 21 জুন থেকে 18 বছর ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্রের সরকার। আসন্ন 2 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। তো এর জন্য তোমরা যারা সার্ভিস চার্জ, যেটি বলছো সার্ভিস চার্জ আপনারা দিতে হবে, যেটি আপনারা যারা সরকারি হসপিটালে যেগুলো নেবেন, বেসরকারি হাসপাতালে টিকা নিতে চান, তাদেরকে সেই টিকা কিনতে হবে এবং তাদেরকে 150 টাকা বেশি সার্ভিস চার্জ নেওয়া যাবে না, এমনটাই কিন্তু বলে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। তো আমরা দিতে পারেন দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেশের জাতির উদ্দেশ্যে ভাষণে। তিনি বলেছেন 21 জুন থেকে সবাইকে ফ্রিতে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে। 18 বছর ঊর্ধ্বে সবাইকে, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবাইকে, সাথে 80 কোটি রেশন কর্মীদের মানে রেশন যাদের কার্ড রয়েছে তাদেরকে বিনামূল্যে নভেম্বর মাস পর্যন্ত মানে দীপাবলি পর্যন্ত 80 কোটি গরিব মানুষদেরকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় নরেন্দ্র মোদী সরকার। তো এই ছিল মূলত ছোট্ট আপডেট বন্ধুরা। বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।